সারা সপ্তাহ কিভাবে চলবেন কিংবা সপ্তাহটা কিভাবে শুরু করবেন আজকে রাশির আলোচনায় যাব না কিন্তু কিভাবে চললে আপনাদের সারাটা দিন কিংবা সারাটা সপ্তাহ ভালো যাবে আজকে সেই প্রসেস আপনাদের সামনে শুরু করতে চলেছি সপ্তাহ শুরু করুন আপনারা আমার সাথে অর্থাৎ শীতলা মন্দিরে শ্রী অভিষেকের সাথে সোমবার আপনারা করবেন নীল এবং সাদা সাদা কিংবা নীল যে কোনো একটা ছোট কাপড়ের টুকরো আপনারা সব সময় ব্যাগ কিংবা পার্সে সঙ্গে রাখবেন ঘুম থেকে উঠে ফার্স্ট ডান পা মাটিতে ফেলবেন এবং মা দুর্গার মুখ দর্শন করে কাজের জায়গায় বেরাবেন তিনটে কাঁচা টাকা তিনটে কাঁচা টাকা সাদা চন্দন লাগিয়ে শিবজিকে দান করবেন মঙ্গলবার দিন স্টার্টিংটা করবেন হনুমানজির নাম মেয়ে হনুমানজির নাম ডান হাতে লাল কালি দিয়ে লিখবেন সকাল আটটা থেকে দশটার মধ্যে একটু কুকুর কিংবা পশুপাখিকে পশু পাখিকে খাওয়াবেন শত্রুর মুখ চিন্তা করে একটু সামান্য গুড় কিংবা গুড়ের ডেলা পুকুরে কিংবা যে কোনো জলাশয়ে ফেলে দেবেন সাতটা তেজপাতা সাতটা তেজপাতা আপনার মাথায় মাথার দিকে ঘুরিয়ে সাত পাক ঘুরিয়ে সেটিকে জ্বালিয়ে দেবেন বুধবার দিন আপনারা ফার্স্ট স্টার্টিং করবেন মা দক্ষিণকালে চিন্তা করে এক টুকরো হলুদ সামান্য গোলাপ জলের মধ্যে ধুয়ে নেবেন ওই হলুদটিকে জলের মধ্যে মিশিয়ে স্নান করবেন স্নান করে দিন শুরু করবেন কালো এবং কমলা রঙের ড্রেস অবশ্যই ব্যবহার করবেন নিজের হাতের তালু দেখে তারপরে হনুমানজির নাম নিয়ে কিন্তু বুধবারের যাত্রা শুরু করবেন বৃহস্পতিবার আপনারা সত্যনারায়ণের পুজো কিংবা সত্যনারায়ণ যারা পুজো করতে পারছে না কোনো অসুবিধা নেই সত্যনারায়ণ ঠাকুরের চিন্তা করে কিংবা মুখ চিন্তা করে কিংবা পুজো করে দিন শুরু করবেন বৃহস্পতিবারে কথা কম বলবেন একই সাথে হলুদ মিষ্টি ভগবানকে অবশ্যই অর্পণ করবেন শেষে নিজে একটু খেয়ে বাকিটা কাক কিংবা পশু পাখি যেটা আপনার হোয়াটেভার ডিস্ট্রিবিউট করে দেবেন আর বৃহস্পতিবারে বুক পকেটে কিংবা পার্সে তিনটে এলাচ সারাদিনের জন্য সবসময় যেন পকেটে কিংবা পার্সে আপনার থাকে শুক্রবার দিন সকালে শুক্রবার দিন সকালে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং সামান্য লং অর্থাৎ লবঙ্গ তার মধ্যে ফেলে দেবেন তিরুপতি বালাজিকে স্মরণ করে যদি কোনো মূর্তি থাকে ভালো বাড়িতে মূর্তি কিংবা ছবি থাকে তিরুপতি বালাজিকে স্মরণ করে সামান্য একটু ফুল অর্পণ করে শুক্রবার দিন দিন শুরু করবেন এবং একই সাথে এগারো টাকা বৈভব লক্ষ্মী কিংবা যে কোনো লক্ষ্মী মন্দিরে বিকল্পে যে কোনো রাধাকৃষ্ণ মন্দিরে নিজের মনস্কামনা জানিয়ে দান করে দেবেন শনিবার দিন ব্রহ্ম মুহূর্তে আরাধনা করবেন গ্রহরাজের ব্রহ্ম মুহূর্তে আরাধনা করবেন গ্রহরাজের সমস্ত বাধাবিঘ্ন সমস্যা দূরকরণের উদ্দেশ্যে সামান্য তিল তেল যে কোনো সময় শনিবার দিন অবশ্যই দাঁড়াবেন জ্বালাবেন এবং ওই তিল তেলের মধ্যে সামান্য একটু চিনি ফেলে দেবেন এবং শনিবারে যেটা করবেন সেটা হচ্ছে শূন্যে অর্থাৎ হাওয়া বাতাসের শূন্যে ক্লিং ক্লিং বীজ অর্থাৎ ক্লিং মন্ত্র মায়ের উদ্দেশ্যে লিখবেন রবিবার দিন রবিবার দিন যেটা করবেন সেটা হচ্ছে বারোটা থেকে একটার মধ্যে দুপুরবেলা বারোটা থেকে একটার মধ্যে সাতটি তেজপাতা পুরাবেন এবং সেই তেজপাতা পুড়িয়ে যে ছাইটি অবশিষ্ট হবে সেই ছাইটি কপালে লাগাবেন সাতটি বটপাতা কিংবা পিপুল পাতা যেটা আপনি পাবেন হাতের সামনে গৃহে অথবা ব্যবসার জায়গায় রাখবেন আর বেশ রবিবার দিন হলুদ বস্ত্র পরিধান করবেন আপনাদের সামনে এই সপ্তাহটা উল্লেখ করলাম আমি আপনাদের রাশির কচকছা নিতে যাবো না আজকে আপনাদের থেকে নতুন একটা প্রোগ্রাম শুরু করলাম আপনাদের সামনে সেটা হচ্ছে সপ্তাহটা কিভাবে আপনারা শুরু করবেন এই কাজটিকে করে দেখুন আমরা গোচর ফল গ্রহগত কুপোভাব দশান্তদশার কুপোভাব কিংবা দশার কুফল এফিমেরিক্স কিংবা কেপিয়াস্ট্রোলজিতে যত রকমের নেগেটিভিটি আছে এই যে আপনাদের কাজগুলো কিংবা টিক্সগুলো বললাম এগুলো করে দেখুন এর মাধ্যমে কিন্তু অনেকগুলো গ্রহদশ আপনারা খণ্ডন করতে পারবেন এইভাবে আমি আপনাদের সামনে প্রত্যেক সপ্তাহ কিভাবে চলবেন সেটার একটা বিস্তারিত প্রোগ্রাম উপস্থাপন করতে করতে যাব আপনারা জাস্ট প্রোগ্রামটিকে একটু লাইক করে সাবস্ক্রাইব করে আপনাদের আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন আপনারা যে প্রবলেমসগুলো নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছেন সেই প্রবলেমসগুলো অচিরেই কিন্তু মেটে যাবে নমস্কার